হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সারাদিনই ভাবছিলাম যে কিসের ওপর ভিডিওটা বানাবো, কারণ আমাদের লাঞ্চ ফাঞ্চ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো কিসের ওপর বানাবো বুঝে পারছিলাম না। আর বেশ কয়েকদিন ধরে আমার মাও বলছিল যে মায়ের লাইফে কিছু ঘটনা মা তোমাদের সাথে শেয়ার করতে চায়। তো আমি বললাম যে চলো বরঞ্চ আজকেই এই ব্লগেই তুমি বলো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও আছি ভালো। আমি আমি আগের ব্লগে একটা চাইল্ডহুডের একটা ইনসিডেন্টের কথা বলেছিলাম, আর সেদিন থেকে আমার একটা মনে হচ্ছে যে আর হচ্ছিল। আশা করি তোমরা হয়তো সেই আগের ভিডিওটা বা ব্লগটা হয়তো তোমরা দেখেছো, তোমাদের হয়তো ভালো লেগেছে। সেদিন থেকে মনে হয়েছে যে যে আমার একটা ঘটনা, আমার ইয়াং লাইফের একটা ঘটনা কথা আমি মানে শেয়ার করতে শেয়ার চাই, করতে চাই আর কি। হ্যাঁ, তোমাদের সাথে। তো ঘটনাটা তো আমি মানে আগেও শুনেছি, কারণ আগেও অনেক রিলেটিভের সাথে আমার মা যখন বসেছে গল্প করেছে, এই ঘটনাটা আমি আগেও শুনেছি, কারণ এই ঘটনার মধ্যে আমিও ইনভলভ ছিলাম। তো অবভিয়াসলি বুঝতেই পারছো আমি বেশ ছোটবেলা থেকেই জিনিসটা জানি। তো যাই হয়ে থাকুক, আমি আগের ভিডিওর মতন এবারও বলছি যে ঘটনাটা বলবো আজকে, সেটা হয়তো অনেকে হয়তো সেই জিনিসটাকে বিলিভ করো বা অনেকের লাইফে হয়তো সেই জিনিসগুলো ঘটে বা ঘটেছে, তো তারা বুঝতে পারবে জিনিসটা। আর যারা এই জিনিসটাকে মানো না বা এই জিনিসগুলোকে বিশ্বাস করো না, তারা এটাকে অ্যাজ এ মানে এন্টারটেনিং হিসেবেই নিও, অ্যাজ এ গল্প হিসেবে জাস্ট শুনো। আর কোনোভাবেই ভেবো না যে আমরা কোনো রকম কুসংস্কার বা কোনো কিছু এইসব ভৌতিক বলো অলৌকিক বলো এই জিনিসগুলোকে প্রায়োরিটি দিই বা এই জিনিসগুলোকে সাপোর্ট করি, মোটেও নয়। আমাদের সাথে ঘটে যে জিনিসগুলো, কারণ সব কিছুই তোমাদের সাথে বলি, কারণ আমরা তাই না, আমরা বাড়িতে কি করি কি কিনলাম তোমাদের যেরকম সব কিছুই শেয়ার করি, তাই আমরা ভাবলাম যে এই জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত, বা কেনই বা শেয়ার করবো না, তাই না? তাই আজকে এই জিনিসটা শেয়ার করছি। এবার বলো। আমার ইয়াং লাইফের এটা ঘটনাটা, ইয়াং লাইফ বলতে কি মানে, আমার তখন ধরো 3 বছর বয়স, ঠিক আছে, বুঝতেই পারছো আমার মা কতটা তখন ইয়াং। আর আমার পাপা আমি মা তখন আমরা আসাম গুয়াহাটিতে আমরা ট্রান্সফার ছিলাম, ঠিক আছে, তো বুঝতেই পারছো ওটা পাহাড়ি এরিয়া, আর যা হয় আর কি। তখন 3 বছর বয়স সদ্য আমি আর কি স্কুলে আমাকে অ্যাডমিট করিয়েছে, তো আমাদের পাহাড়ি এরিয়ায় কী হয়, মর্নিংয়ে স্কুল হয়, তো ভোর 6টার সময় আমি স্কুলে যেতাম আর তাড়াতাড়ি ব্যাক করে আসতাম, তাই না? কটা, 10টা 10টা 10:30-এর মধ্যে আমাকে স্কুল থেকে আর কি নিয়ে চলে আসতো। আর বাড়িতে যেহেতু কেউ থাকতো না, পাপা পাপার অফিসে বেরিয়ে যেত, আর আমাদের সাথে থাকতো, যেহেতু আমরা রেন্টে থাকতাম ওখানে, যেহেতু ট্রান্সফার হয়েছিলাম বলে আমরা রেন্টে থাকতাম, তো একটা ডক্টর আন্টির বাড়িতে থাকতাম। আর ওনার বাড়িটা বিশাল বড় বিশাল বড়, আর কোনো সিকিউরিটি দেওয়া কোনো সমস্যা ছিল না। আর আমাদের বড় বড় দুটো রুম ছিল আর কি, দুটো বড় বড় রুম, তাই না? দুটো বড় বড় রুম, একটা কিচেন, দুটো টয়লেট আর ড্রয়িং স্পেস, যেরকম হয় এনাফ আর কি একটা ছোটো ফ্যামিলির জন্য। তো ওই কাকাও থাকতো না, কাজে বেরিয়ে যেত, শুধু থাকতাম বলতে গেলে সারাদিন আমি আর আমার মা। তো প্রতিদিনকার মতন সেদিনকারও তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন 1টা 1:30 এরকম বাজে। আর তখনকার দিনে না ভীষণ কেবেল কেবেল টিভি কেবেল লাইন এগুলোর চল ছিল, তো খুব ভালো ভালো মুভিও দিত। তো লাঞ্চ ফাঞ্চ করে কেবেল লাইনে মুভি দিয়েছে, তো সেটা চালিয়ে চালিয়ে দেখছে, আর আমি আমার মতন বেডে আর কি ঘুমাবো এরকম ঘুম পেয়েছি, যেহেতু অনেকটাই ছোট ছিলাম 3 বছর বয়স, বুঝতেই পারছো। তো সেই হলো ব্যাপার, এবার বাকিটা তুমি বলো। হ্যাঁ, স্কুল থেকে এসে কাজটা সেরে এবার একটু একটু শুতে গেছি, তা ও ঘুমিয়ে পড়েছে, তখন ও তো ছোট ছিল, সকালবেলা ঘুমিয়ে পড়েছে না, আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ সকালবেলা তো বাচ্চাদের যেরকম হয় স্কুল থেকে আসলে ঘুম পাড়িয়ে দেয়, সেই রকম খাইয়ে দাইয়ে লাঞ্চ করে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। বা ঠিক আমার পাশেই ছিল, মানে এইদিকে আমি ছিলাম, এদিকে আমার মা, এইদিকে যেরকম নর্মাল রুমটা থাকে সেরকম, আর সামনে একটু দূরে ডিস্টেন্সে টিভি চলছে।
এটুকু মানে আমি যতক্ষণ জেগেছিলাম আমার এইটুকু মনে আছে। টিভিটা চলছিল, টিভিটা দেখতে দেখতে আমিও দেখছি, দেখতে দেখতে একটু মনে যেন তন্দ্রা তন্দ্রা ভাব এসেছে। সেই সময় মনে হলো দেখছি যে আমার বুকের উপর কে যেন উঠে বসেছে, সে যেন বিভৎস, যেমন চেহারা যেমন সেই মানে দৈত্যর মতো যেন দেখছি, মানে মনস্টার দৈত্য যেরকম হয়, মানে মা আমাকে যেরকম ডেসক্রাইব করেছিল যে জিনিসটা নাকি একটু ছোট হাইটের, ঠিক আছে, মানে তিন সাড়ে তিন ফিট যেরকম মানে একটা মানুষ যেরকম হয় আর কি, সেই রকম সেটা মানে হাইট ছিল। বলেছিল ওটার লেজও আছে, ওর নাকি কানও ছিল, তাই না, দুটো কান এরকম, মানে যেরকম মনস্টার দৈত্য যেরকম হয় সেই রকম। আর বিভৎস বাজে তার মানে গা দিয়ে একটা স্মেল আসছিল, বিভৎস দেখতেও ছিল জিনিসটাকে। তো সেটা একদম মায়ের আর কি বুকের সিস্টার একদম এখানে একদম উঠে বসে বিভৎসভাবে হাসছিল। এবার বল, চেপে মানে মানে আমার আমার হাত আমি এরম ছিল, আমি সেইভাবেই শক্ত হয়ে গেছি, মানে না নড়তে পারছি না চড়তে পারছি, আমাকে সে চেপে ধরে আর ওপরে নিয়ে চলে যাচ্ছে, উপরে নিয়ে চলে যাচ্ছে। আর আমি আমার মেয়েকে ডাকছি, মেয়ের নাম ধরে ডাকছি জোরে জোরে, ও আমার মুখ দিয়ে যেন আওয়াজই বেরোচ্ছে না, মানে আমি আমি তো কিছুই জানি না, আমি তো কিছু বুঝতেই পারিনি, আমি ডাকছি ও শুনতে পাচ্ছে না, আর জোরে জোরে ডাকছি যেন, আর আমার আমি ডাকছি ও যেন শুনতে পাচ্ছে না, আর এদিকে আমাকে ওপর দিকে নিয়ে চলে যাচ্ছে, আর অনেকক্ষণ বে করেছে এরকম নিয়ে যাচ্ছে। তারপরে কি করেছে, কতক্ষণটা হ্যাঁ অনেক দশ পনেরো তো হবে, আমি দেখছি আমি নিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি মানে 10-15 মিনিট ধরে ইনসিডেন্টটা চলছে, আমি বুঝতে পারছি আমাকে বিছনা থেকে তুলে নিয়ে যাচ্ছে, আমি মানে নড়তে পারছি না চড়তে পারছি না, আমি বুঝতে পারছি যে আমাকে উপর দিকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে। তারপরে কি বলো, অনেকক্ষণ বাদে তারপর ধপাস করে ওনো বিছনার মধ্যে ফেলে দিয়েছে, বিছনার মধ্যে ফেলে দিতে তখন আমার বুকটা মানে ধরপড় ধরপড় করছে। তারপরে আমার মেয়েও আমি পুরো উঠে পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে কি হয়েছে মায়ের, কি হয়েছে, আর আমার কিছু তো বুঝতে পারছি না, না আর হাত-পাটা মানে শক্ত হয়ে গেছে, আমি নড়তে পারছি না। তারপরে দেখছি আমার ঘাড়ে টাড়ে লেগেছে, এত জোর ফেলে দিয়েছে আর ঘাড়েও লেগেছে, আর হাত দুটো এইখানটা একদম এরকম নীলের মতো যেন দাগ হয়ে গেছে, মানে নীল ধরেছিল, মানে আঙুলের পুরো একদম চেপে ধরে আমাকে নীল করে দিয়েছিল, চেপে এই জিনিসগুলো কিভাবে পসিবল হয়, তাই না, কোন মানুষ তো এরকম নিজে নিজে তো কেউ কখনো এরকম ভাবে যখন নিয়ে যাচ্ছে বুঝতে পারছি যে উপরে আমাকে নিয়ে যাচ্ছে। তারপর কি হলো, ধপাস করে আমাকে, ও তারপর তো মানে আমরা যখন ওখানে থাকতাম তো কিছু রিলেটিভস থাকতো আমার যেটুকু মনে আছে, আচ্ছা ওদেরকে বললাম, তারা তাদেরকে ডাকা হলো, তারাও দৌড়ে দৌড়ে এলো, তারা বুঝলো ব্যাপারটা, কারণ বুঝতেই পারছো আসামে গুয়াহাটিতে এই জিনিসগুলো মানে কতটা পপুলার ওখানে, বা এই জিনিসগুলোকে কতটা ওরা বোঝে। তো তখন আমাদের রিলেটিভরা কি করলো, আমাকে আর আমার মাকে নিয়ে গেল ওই গুনিনের কাছে, তাই না, গুনিন বা ওরা যাই বলো। তো আসামে এগুলো মানে বোঝোই তো এগুলো কতটা ওখানে লোক মান্যতা আছে। তো সেখানে গিয়ে মাকে কিছু ফুল কিসব দিয়েছিল না, ঠাকুরের ফুল কিছু আর কি দেয়, ফুল জল জল টল ছিটিয়ে দিয়েছে ঠাকুর, ওই গুনিন টাইপের ঠাকুরের ইয়ে কি নিয়ে, গুনিন টাইপের না, উনি তো গুনিন গুনিন, হ্যাঁ ঠাকুরের উনি কিছু জিনিস দিয়েছিলেন মাকে রাখতে দিয়েছিলেন, তো সেগুলো রেখেছিল আর আর কিছু। তো এটা এটা এটাই আমি আমার জীবনে ঘটেছে, তাই এটাকে আমি শেয়ার করলাম। হ্যাঁ এটাকে তো মানে এটাকে যে একেবারে অমান্য করার মতো নয় সেইটাও ব্যাপারটা নয়, কারণ এই সেম জিনিসটা মানে আমাদের কলকাতাতেও এক রিলেটিভ আছে, সেই দাদার সাথেও সেম জিনিসটা ঘটেছিল। ওর সাথে কি হয়েছিল, ওর সাথে এই ধরনেরই জিনিস হয়েছিল, কিন্তু ওর গায়ে মার্কস হয়নি, কিন্তু আঁচড়ের একটা স্ক্র্যাচের পায়ে ওর মানে পুরো একদম করে দিয়েছিল। তো এই জিনিসটা আমরা তখন বুঝে গেছিলাম যে যে মায়ের সাথে একা ঘটেছে, বা এটা মানে ওই রকম নয়, অনেকের সাথে এটা আর কি ঘটেছে বা ঘটতে পারে, তো সেটা একটা হয়েছিল। আর এই জিনিসটাকে মানে এই জিনিসটা
সায়েন্সের ভাষায় হয়তো তোমরা হয়তো জানো এটাকে স্লিপ প্যারালাইসিস বলে। আর সায়েন্স যেখানে শেষ হয়ে যায়, মানে সায়েন্সের যেখানে কোনো কিছু এক্সপ্লেনেশন থাকে না, তখন এই জিনিসগুলোকে মানতেই হয়। কারণ অনেকেই সায়েন্সও মেনেছে এই জিনিসগুলোকে, কারণ অনেক কিছুই সুপার ন্যাচারাল হয় যে জিনিসগুলো সায়েন্সের কাছে কোনো এক্সপ্লেনেশন থাকে না, তখন বাধ্য হয়ে মানুষ গুণিন ঠাকুর বাড়ি বা যেখানে বলো হেল্প যেখান থেকে পাওয়া যায় সেখানে মানুষকে যেতে হয়। তো আমাদেরকেও সেটা করতে আর কি হয়েছিল, আর এটাই ঘটেছিল, তাই তো। তো এটাকে আমরা কোনোদিনও মানে আমার মা তো ভুলতে পারিনি, ইভেন এত এত বছর কেটে গেছে, তো আমরাও সেই জিনিসটাকে একেবারে মানে উড়িয়ে দেওয়ার মতন ব্যাপারটা আর কি নয়। কারণ এই জিনিসগুলো ঘটেছে, আরও এরকম অনেক ইনসিডেন্ট আছে, পরে সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো, তাই তো। তো আজের ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে।